গুড মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমালের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। যে তাড়াতাড়ি চলে যাব বাজার, আর বৃষ্টি আসার একটা উপক্রম হয়েছে। আকাশ একদম মেঘলা, সকাল সকালই একদম বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। আজকে দারুণ সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো, চলুন তাহলে শুরু করা যাক। চলে এসছি বাজার থেকে, আপনাদের দেখালাম কি কি মাছ নেওয়া হলো, আর এদিকে চলে এসছে সবজি। দারুণ সুন্দর কিন্তু ফুলকপি পাওয়া গেছে। এই ফুলকপিটা দিয়ে একটা মাছের রেসিপি খুব ভালো হবে, তো সেটাও থাকবো মানে দেবো আমাদের ব্লগ চ্যানেলে। অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলেই আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সঠিক সময় পৌঁছে যাবে। চলুন তাহলে আজকে ডিম দিয়ে একটা দারুণ সুন্দর আপনাদের ব্রেকফাস্ট রেসিপি দেখাই। ডিম দিয়ে আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সামনে যেটা তুলে ধরলাম, তার জন্য কেটে নেওয়া হচ্ছে এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর একদম ছোট করে কেটে রাখা আদা। ডিম দিয়ে আজকে দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট আইটেম আপনাদের সামনে তুলে ধরবো, আর তাতে নিয়ে নেওয়া হয়েছে এটা এই বেকারি থেকে কোয়ার্টার পাউন্ড রুটি, একদম টাটকা কোয়ার্টার পাউন্ড রুটি দিয়ে ডিমের দুর্দান্ত একটা ব্রেকফাস্ট আইটেম, সেটা হচ্ছে ডিমের টোস্ট। তো নর্মালি সবাই ডিমের টোস্ট খেয়েছে থাকে রাস্তায়, গাড়িতে, যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে যে টাটকা জিনিসটা তৈরি হয়, আর সেটা একটা দারুণ সুন্দরভাবে প্রসেসটা আমরা আজকে তুলে ধরবো যাতে খুব খুব ভালো টেস্ট হয়। এটা ও আচ্ছা, রুটিগুলোকে এইভাবে সুন্দর করে মাঝখান থেকে অর্ধেক করে নেওয়া হচ্ছে এরকম ভাবে। ডিমের মানে টোস্ট তো একদম কমন তাই না, বাইরে সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এই টোস্টটা একটু আলাদা, ডিমটা একটু বেশি লাগবে। হ্যাঁ ডিম বেশি লাগবে, কিন্তু টোস্টের যে ডিম টোস্টের যে টেস্ট সেটা এই, না না বেশি দিলেই হলো না তো, লোকে একটা ডিম দিয়ে দশটা, একটা পালটি দশটা ডিম ভেঙে দিয়ে রাস্তায় যদি তৈরি করে দেয় সেই ডিমের টেস্ট আসবে না, কিন্তু পদ্ধতিটাই বানানোর পুরো ডিফারেন্ট, পুরো অন্যরকম পদ্ধতিটা। রাস্তায় কেউ ভাবে যে হ্যাঁ আমি অর্ধেক অর্ধেক পাউডার দিতে একটা একটা করে ডিম খাবো, তারপরও এই টেস্টটা হবে না, যেই টেস্টটা আমরা বাড়িতে এইভাবে তৈরি করে দেখাবো। পুরো মাঝখান থেকে অর্ধেক অর্ধেক করে নেওয়া হলো, এবার গরম কড়াইতে একটু এবার উল্টো করে বসিয়ে দেওয়া হচ্ছে, ভেতর সাইডটা হালকা একটু গরম করে নেওয়া হবে, সেঁকতে হবে না। এগুলো সেঁকে নেওয়া হলো, এবার নিয়ে নেওয়া হচ্ছে কেটে রাখা আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দেওয়া হলো এবার লবণ, চাইলে কাঁচা লঙ্কা না দিয়েও খেতে পারে, কাঁচা লঙ্কা দিতেও পারে, দুটো করে ডিম ভেঙে নেওয়া হলো। একদিকে ডিম ফেটানো হচ্ছে, আর একদিকে গোলমরিচের গুঁড়ো করার জন্য গোলমরিচটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। এরকম দারুণ মানে একটা ডিম টোস্টের উপরে যদি গোলমরিচের গুঁড়ো পড়ে, বাইরে আবার অনেকে জিরির গুঁড়োও দেয়, কিন্তু এটা কেমন যেন একটা মশলার গন্ধটা, হ্যাঁ ওরা যে গুঁড়ো মশলাটা দেয় মশলাটা একদমই ভালো লাগে না, মানে অ্যাপ্রোপ্রিয়েট না একটা পেঁয়াজ এর জিনিসের উপরে ওই ধরনের একটা ভাজা মশলা মনে হচ্ছে। ভাজা মশলা মানে আমাদের কিসে দেওয়া হতো, নিরামিষ না, সবাই আগে থেকে কিন্তু এটা দেখে ভাবছে তাই না, যে ডিমের টোস্ট এটা আর কি দেখবো বা এটা আর কিরকম হবে তাই না,
কিন্তু এটা এত সুন্দর ডিমের টোস্ট হবে, বাইরে আর ডিমের টোস্ট তখন খেতে ইচ্ছে করা হবে, বাইরের লোককেও তখন বলা হবে যে এইভাবে ডিমের টোস্ট বানাও। এবার এটাকে গুঁড়ো করে দেওয়া হবে। ডিমের টোস্টটা করার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। এরপরে পাউরুটিটা ডিমে ভিজিয়ে নেওয়া হচ্ছে একদম সুন্দর করে। দেখুন এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে পাউরুটিতে ডিম ওপর থেকে এমনি না ঢেলে এইভাবে ভিজিয়ে করলে দারুণ সুন্দর পাউরুটিতে ডিমটা ঢুকে যায় আর খুব সুন্দর একটা টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে, এবার এই ভেজানো পাউরুটিটা দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এটা পাউরুটিকে ডিমের মধ্যে ভালো করে ভেজাতে হবে। দুটো ডিম নিয়ে না হলো, এটা যদি উপরে সেই অমলেট করে উপরে পাউরুটি চাপা দিয়ে দেয় তাতে যা টেস্ট হয় তার 100 গুণ বেশি টেস্ট হয় এইভাবে ডিমের টোস্ট বানালে। দেখুন একবার কালারটা এত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর একদম গোলমরিচের গুঁড়ো, এত ঝাঁঝ, এটার মধ্যে একটু লবণ দিয়ে দারুণ টেস্ট। আরেকবার লবণ দিয়ে, ও আচ্ছা এরপর লবণ দিয়ে একটু ঘুরিয়ে নেবে, চলো তাহলে করে নাও। দারুণ সুন্দর কিন্তু রেডি একদম। এইভাবে একটা একটা করে হালকা হালকা আঁচে, প্রথমে একটু বেশি আঁচ দিয়ে তারপরে হালকা হালকা আঁচে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। হ্যাঁ, আর খালি সুন্দর না, মানে দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ সবাই জানেও সেটা, সবাই দেখে, অনেকে এটা জানে না যে এইভাবেও খাওয়া যায়। তাহলে বন্ধুরা এইভাবে ট্রাই করুন, খুব ভালো লাগবে, খুবই ভালো। এই যে আরেকটা তৈরি করছে, এইভাবে পরপর সবগুলোকে তৈরি করে নেওয়া হচ্ছে। দেখুন এই যে পাউরুটিটা নিল, নিয়ে এই যে ডিমগুলি রেখেছে, একবারে দুটো করে ডিমগুলো নেওয়া হয়েছে, মানে দুটো পাউরুটি হচ্ছে। ভালো করে ওখানে কিন্তু এই যে মানে পাউরুটিটাকে এই যে উপর থেকে ডিম দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, মানে ভালো করে পাউরুটিতে ডিমটা ঢুকছে কিন্তু সুন্দর করে। এই যত উপরে ডিম দিচ্ছে মানে কি ভেতরে কিন্তু ডিম ঢুকছে ভালো মতো, পুরো টেনে যাবে। মানে ডিমে দিলে পাউরুটিটা ফাঁপা, যেহেতু পুরো টেনে যাচ্ছে। এইবার দিয়ে দেবে তেলে। রেডি হয়ে যাবে পুরোটা, এবার লবণ দেওয়ার পরে রেডি। এটা এমনি খেতে যা টেস্ট, ভালো লাগলো খুবই, কিন্তু দারুণ টেস্ট এটা। দারুণ টেস্ট, দারুণ। চিনি দিলে সেই গোল্লা গোল্লা আগে বড়ির মতন করা হতো না, গোল্লা গোল্লা কিরকম জানো, আগে আরে টিফিন বাটি দিলে কোথায় রাখা হতো, জোয়ান তাল মুছরির গরু, তাল মিছরি। আর এটা একটা রেমিডি আপনারা শুনে ফেললেন আর কি, রান্নাঘরের একটা দারুণ জিনিস তাল মিছরি, আর হচ্ছে আমাদের গোলমরিচ। সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে।
দারুণ, এক ঘর। এইভাবে তাহলে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন একদম দারুণ সুস্বাদু একটা ডিমের টোস্ট। এইভাবে উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়া হচ্ছে। এরকম ভাবে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলেই দারুণ টেস্ট, দারুণ সুস্বাদু, খেতে যা টেস্ট হবে। ও পুরো একদম রেডি এখানে, আর এবার এটার মধ্যে দিয়ে নিচ্ছি একটু সস, এই ডিপস। এটা বেশ দারুণ হট অ্যান্ড সুইট একটা সস, ডিপস। এ কোনো প্রমোশন নাই কিন্তু দারুণ সুন্দর ঝাল টক। তো এই সসটা দিয়ে এরকম আর এই টমেটো সসটা হচ্ছে অন্নপূর্ণা কোম্পানি, খুব ভালো টেস্ট আর দারুণ খেতে। আস্তে সবগুলো তৈরি হয়ে যাচ্ছে, এবার আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। এইভাবে আপনারা বাচ্চাদেরও স্কুলের ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুব মহা আনন্দেও খাবে, আর সুন্দরও মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিয়ে দেওয়াও ভালো, ভালো লাগবে বাচ্চাদের খেতে। পুরো ভেতরটা অবধি দেখুন একদম পুরো একদম ডিমে ভর্তি। এইভাবে হচ্ছে ডিমের টোস্টের টেস্ট, তাই না? দারুণ। আর পুরো একদম নরম, একদম সফট, ভিতরে ডিমটা এসে হয়েছে না? একদম দেখো, হ্যাঁ ভিতরে পুরো ডিমটা গিয়ে দারুণ সুন্দর হয়েছে। এটাকে শুধু খালি একটু ডিপ করো, আর সঙ্গে দারুণ টেস্ট। বাইরে যেগুলো আমরা খাই নর্মালি সেগুলো হয় হচ্ছে উপর থেকে একটা প্রোডাক্ট, ভিতরে কিছুই যায় না। নাও তো ডিমের অমলেট করে দেয়। ডিমটাকে দিলে উপরে একটা পাউডার চাপা দিয়ে দিলে, আর এটা একদম লেয়ারটা দেখুন, পুরো লেয়ার, মানে দুটো ডিমে যদি পুরো একটা পাউরুটি অর্ধেকটা চুপিয়ে রাখে পুরোটা টেনে যাবে। যত পাউরুটি এরকম ভিজবে তত টেস্ট। আর যখন আদা কুচি দিয়ে এইভাবে ডিমের টোস্ট, অফিসের টিফিন হোক, স্কুলের টিফিন হোক, চট জলদি করতে হোক, সব কিছু কিন্তু এইভাবে করে খাবেন আজ থেকে ডিমের, আমাদের এই ডিম টোস্ট দারুণ টেস্ট হবে। ওই একদম যেটা সবসময় পাওয়া যায় বাইরে, ওরকমভাবে ডিমের টোস্টই দেখে এসছে, অনেকে জানে না যে ভিজিয়ে খা, মানে এইভাবে ডিমের টোস্ট ভিজিয়ে করলে পাউডি রেখে দারুণ টেস্ট হয়। তাহলে আপনারা খাওয়া স্টার্ট করুন। এরকম কোয়ার্টার পাউন্ড রুটি দিয়েও করতে পারে, স্লাইস রুটি দিয়েও আপনারা করতে পারেন, যে কোনো পাউরুটি দিয়ে করতে পারবেন। আর আমরা ব্রাউন ব্রেডে করলাম না একটা জিনিস, ব্রাউন ব্রেড না, মানে নর্মালি আমরা যা ব্রাউন ব্রেড ভাবি সবেতে কালার দেওয়া। আপনারা একবার ইউটিউবে ঘুরিয়ে দেখবেন হাউ টু মেক ব্রাউন ব্রেড, ঠিক আছে?
এত হুইট দিচ্ছে, এই করছে সেই করছে, সব কালারিং, সব কালারিং। হ্যাঁ হ্যাঁ কারেক্ট। তার জন্য এই আমাদের বাংলা পাউরুটি অনেক ভালো, সসটা ভালো লাগে না, খুব দারুণ টেস্ট অন্নপূর্ণার সস। সত্যি কোথায় লেখা আছে এটা অন্নপূর্ণা? এখানে লেখা আছে, হ্যাঁ এই তো উপরে লেখা আছে অন্নপূর্ণা। তাহলে হ্যাঁ দুইটা লবণ দিচ্ছে, ভালো হয়েছে। তোমার কেমন লাগছে এটা টেস্ট? এরকম করে একরকম টেস্ট, আর ওই দোকানে যেরকম দেয় আর কি, ডিম গোলালো উপরে পাউরুটি চাপা দিয়ে দিল, তাই না? বাড়িতে এত সুন্দর এটার টেস্ট হয়, এটার একটা আলাদাই দারুণ। মানে বাইরের ডিমের টোস্ট খেলে একটার পর দুটো খেতে ইচ্ছা করে না, সেই গলা শুকিয়ে আসে আর কেমন যেন, আর উপরে একটা ডিম পাউরুটি, মানে অমলেট আর ডিম দিয়ে দিলে যেরকম আসে এটাই। ভালো হইল, তাহলে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে নিত্য নতুন ব্রেকফাস্ট তৈরি করে আপনারাও খান, সবাইকেও খাওয়ান, বাচ্চাদের অবশ্যই তৈরি করে দিন, এইভাবে খুব ভালো লাগবে। নতুন আপনারা স্কোয়ার স্কোয়ার করে পাউরুটি কেটে এরকম তৈরি করতে পারেন, বিভিন্ন রকম শেপ দিয়ে, গ্লাস দিয়ে গোল করে কেটে, কোনো স্টার থাকলে সেটা দিয়ে কেটে, বিভিন্ন রকমভাবে সাইজের পদ্ধতি একই, খালি আপনি বিভিন্ন শেপে তৈরি করতে পারেন এগুলো। টিফিনের জন্য খুব ভালো, তাই না? ছোটদের তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, সঙ্গে থাকুন আমাদের, সাপোর্ট করুন যেভাবে আপনারা করেছেন, যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই, আর দেখতে থাকুন বাঙালির অন্দরমহল। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।